পেট নাকিটে কি জরায়ুর টিউমারের অপারেশন সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব প্রযুক্তির অগ্রগতির জন্যে আমরা ফাইব্রয়েড মানে জরায়ুর যেটা টিউমার জরায়ুর মাংসপেশির যেটা টিউমার সেটা আমরা পেট নাকিটেই করে থাকি এটাই এখন সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড প্রসিজিয়র যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি ল্যাপ্রোস্কোপিক মায়াম অনেকে কোশ্চেন করেন ডাক্তারবাবু আমার তো ইউট্রাসের চার পাঁচটা টিউমার আছে সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব টিউমারের সাইজ নাম্বার এগুলো কোনো ব্যাপার না কোথায় আছে চড়াই হতে সেটাও কোনো ব্যাপার না এটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে খুব ভালোভাবে করা যায় মানে মাধ্যমে কী করি আমরা প্রথমে পেটে আমরা চারটে ফুটো করি একটা হচ্ছে নাভির উপরে ফটো করি আর বাঁ দিকে আমরা দুটো ফটো করি আর ডান দিকে একটা ফটো করি এর মাধ্যমে আমরা কি করি যেটা আমাদের নাভির উপরের ফটো এটার মাধ্যমে আমরা একটা ক্যামেরাকে ঢোকাই এর মাধ্যমে আমরা পেটের ভিতরের মানে ফিমেল জেনিটাল সিস্টেম অথবা জিনিসটাকে আমরা পুরোপুরি দেখতে পাই এবং সাইডের ফোটোগুলো দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট ঢোকাই যার মাধ্যমে আমরা অপারেশনটা করে থাকি ইউজুয়ালি আমরা এই অপারেশন করার পরে কী করি যেখান থেকে আমরা টিউমারটাকে বার করি সেই জায়গাটা আমরা ভালো করে সেলাই করে দিই সেটা আমরা ল্যাপটস্কোপির মাধ্যমেই করি এবং যে টিউমারটা বেরোয় সেই টিউমারটাকে আমরা কি করি মর্সেলেট মাধ্যমে মর্সেলেশন বলে একটা জিনিস রয়েছে সে একটা যন্ত্রের স্পেশাল যন্ত্র রয়েছে যেটার মাধ্যমে আমরা ওটাকে কেটে 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 বার করে থাকি এইসব কারণে কী হচ্ছে এই টাইপের অপারেশন খুব যে সস্তাতে করা যায় সেটা বলা বলা যায় না কেননা আমাদের অনেক রকম ইনস্ট্রুমেন্ট ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে অপারেশনটা হয়তো একটু ব্যয়সেপক্ষ হয় কিন্তু পেশেন্টের জন্য খুবই ব্যাপারটা আরামদায়ক এবং খুবই লাভজনক হয় কেননা আমাদের কাছে যে যেসব পেশেন্ট আমাদের কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আনমেরিড মহিলারা আসে টিউমার নিয়ে ইউট্রাসের টিউমার আছে অথবা যাদের প্রেগনেন্সি আসছে না অথবা প্রেগনেন্সি আসলে বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে বা হয়তো এমন জায়গায় প্রেগন্যান্সি আছে যেখানে রাখা হচ্ছে ইউট্রাসের ভিতরে হয়তো টিউমার রয়েছে সেক্ষেত্রে একটা সাবমিকস ফাইব্রার বলা হয় সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোস্কোপি হিস্টোস্কোপি হিস্টোস্কোপির মাধ্যমে আমরা এই টাইপের অপারেশন করে থাকি অনেক সময় দেখা যায় কোনো কারোর হয়তো প্রেগনেন্সির প্রবলেম নেই তার উনি উনি অন্য কোনো প্রবলেম নেই হয়তো খুব বেশি পরিমাণে মাসিক হচ্ছে নর্মাল যে মাসিকের পরিমাণ তার থেকে অনেক বেশি মাসিক হচ্ছে এবং মাসিক হওয়ার কারণে ওনার শূন্যতার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রেও আমরা ইউট্রাস্ট কেউ যদি চান তাহলে ইউট্রাসটাকে আমরা রেখে শুধু টিউমারটাকে বাদ দিতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় টিউমারটা যদি ইউট্রাসের সামনের দিকে থাকে সেক্ষেত্রে পেশেন্টের বারবার ইউরিন পাচ্ছে মানে ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রেও আমরা এই টিউমারটাকে বাদ দিই অথবা কোনো সময় দেখা যায় যে জরায়ুর পিছনের দিকে টিউমার আছে সেক্ষেত্রে হয়তো কনস সিভিয়ার কনস্টিপেশন হচ্ছে ওনার পায়খানা করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রেও আমরা এই টাইপের টিউমারকে আমরা বাদ দেবার কথা বলে থাকি আরেকটি স্পেশাল ক্ষেত্রে যদি বেশি বয়স হয়ে যায় পেশেন্টদের অথচ টিউমারটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রো হচ্ছে সেক্ষেত্রেও আমরা সেই ক্ষেত্রে আমরা টিউমার সেক্ষেত্রে আমরা শুধু টিউমার না টিউমার শুধু ইউট্রাসকে বাদ দিয়ে দিই অতএব আমরা কারণগুলো জানলাম কেন কেন বাদ দিই শুনলাম যে কীভাবে জিনিসটা করে এবং এই টাইপের টিউমার বাদ দেওয়ার পরে অনেকের কোশ্চেন থাকে ডাক্তারবাবু আবার কি টিউমারটা হতে পারে হ্যাঁ ইউজুয়ালি দেখা যায় যে টু টু ফোর পার্সেন্ট খেসে মানে একশো জনের মধ্যে দুজনের আবার টিউমারটা রিকার করতে পারে সেই জন্য সেই কারণে আমরা কী করি এই অপারেশনের পরে আমরা পেশেন্টদের কিছু ওষুধ দিয়ে দিই যাতে এই স্টেট আবার যাতে না হয় সেই ব্যাপারটা অনেকটাই অনেকাংশে জিনিসটা কমে যায় অতএব এই টাইপের অপারেশান আমরা খুব ভালোভাবে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করে থাকি এবারে পেশেন্টরা অনেক সময় কোশ্চেন করেন যে ডাক্তারবাবু আমি এই অপারেশনের পর কতদিন পরে প্রেগনেন্সি নিতে পারবো বা আমার প্রেগন্যান্সি কোনো আসতে অসুবিধা হতে পারে না এবারে কোশ্চেনটার উত্তরটা হচ্ছে যদি আপনি প্রেগনেন্সি নিতে চান তা আমরা অ্যাডভাইস করি টিউমার অপারেশনের পরে চার থেকে ছ মাসে একটা গ্যাপ দিতে বলি সেই গ্যাপ দিলে ইউজুয়ালি যেটা হয় যেখানটা আমরা অপারেশন করে থাকি ইউট্রাসে সেই জায়গাটা মোটামুটি ভালোভাবে হিল করে যায় এবং সেই জায়গাটার স্ট্রেংথ ফিরে আসে তারপরে আপনি অবশ্যই প্রেগন্যান্সি নিতে পারেন এবং আমরা এটাও বলি প্রেগন্যান্সির সময় যখন আপনি ডেলিভারি হবে তখন আপনি নর্মাল ডেলিভারি করাতে পারেন অথবা কোনো কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কেসে আপনাকে সেই জায়গায় করার কথাও আমরা বলে থাকি অতএব এবং এই টাইপের অপারেশন করার পরে দেখা যায় যে আমরা অন্যান্য ল্যাপটসপিক সার্জারি যেমন করি সেইভাবেই আমরা পেশেন্টকে দু তিন দিন বারে বাদে পেশেন্টকে ছুটি দিয়ে দিই পেশেন্ট সাত দিনের মধ্যে নিজের কাজে জয়েন করতে পারেন এবং ওনার খুব একটা বেশি কোনো কমপ্লিকেশান নেই যে কমপ্লিকেশান সেগুলো সব কিছুই ম্যানেজ করা যায় এবং আমরা হয়তো অনেক সময় এই টাইপের অপারেশন করলে পেশেন্টকে দুটো কনসার্ট আমরা নিয়ে নিই পেশেন্টকে অনেক সময় আমরা বলি যে অনেক সময় জ্বরের অপারেশান করতে যদি খুব বেশি ব্লিডিং হয় তাহলে অনেক সময় জ্বরাই বাদ দেওয়ার লাগতে পারে এই একটা আমরা কনসার্ট নিয়ে থাকি পেশেন্টের কাছ থেকে পেশেন্টকে আমরা জিনিসটা এটা কিন্তু খুব একটা কমন নয় হয়তো কোনো হয়তো একশোটা কেসে একটা কেসে লাগে সেই জন্য আমরা একটা পেশেন্টের কাছ থেকে কনসেন্ট দিয়ে রাখি এবং আমরা যখন অপারেশন করি আমাদের হাতে বোতল ব্লাড বা এক বোতল ব্লাড আমরা নিজেদের প্রিজার্ভ করে রাখি যাতে অপারেশনের সময় আমরা ওটা কোনো প্রয়োজন হলে বেশি বিলিং হলে আমরা ওটাকে ইউজ করতে পারি অতএব আমরা শুনলাম যে কী কী ক্ষেত্রে আমরা অপারেশন করবো এবং কীভাবে অপারেশন করবো এবং এতে আমাদের লাভ কী অতএব এই টাইপের অপারেশন আজকাল খুব মানে খুবই ভালো পেশেন্টদের জন্যে এবং যাদের প্রেগন্যান্সি আসছে না তাদের জন্য খুবই ভালো এবং কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা যায় টিউমারগুলো ইউট্রাসের ভিতরে আছে এটাকে বলা হয় সাবনিকাস ফাইব্রাইড সেখানে আমরা পেটের ভিতর না গিয়ে নিচের দিয়ে জনিদার দিয়ে আমরা হিস্ট্রোস্কোপির মাধ্যমে ওই টিউমারগুলো কেটে কেটে আমরা বার করে আনতে পারি অতএব এটা আমরা শুনলাম যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে জরায়ুটাকে ইনট্যাক্ট রেখে জরায়ুর টিউমারটাকে বার করা যায় এবং এটা খুবই ভালো প্রোসিজিয়র এবং খুবই আরামদায়ক প্রসিজিওর এবং এতে প্রেগনেন্সি রেট কোনো কিছু তাতে কোনো অসুবিধা হয় না অনেক সময় পেশেন্টদের আইভিএফ করার আগে যদি কোনো দেখা যায় আইভিএফ করতে গিয়ে বারবার ফেল হচ্ছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এই টাইপের অপারেশনের অ্যাডভাইস করে থাকি অতএব এই টাইপের অপারেশনে যেন বেশি চিন্তা করবেন না আপনারা আপনারা এই একটা ভিডিওতে সব কিছু বলে ওঠা সম্ভব না যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাদের ইয়েতে গিয়ে আমাদের ইনবক্সে গিয়ে আপনি সাব ইয়ে করবেন মেসেজ পাঠাবেন আমরা নিশ্চয়ই তার অ্যান্সার করব এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ